এই মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে আছেন, পৃথিবীর ভিন্ন প্রান্তে, আমেরিকা, বাংলাদেশ, এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, যে যেখান থেকে আমাকে দেখছেন লাইভে, আমি আসি বাংলাদেশের সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, বাংলাদেশের পৃথিবীর সে সবচেয়ে যে লঙ্গেস্ট সমুদ্র সৈকত কক্সেস বাজার, এবং সবচেয়ে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে রোহিঙ্গা ক্যাম্প, সেখানে আমি আসি কক্সেস বাজার। পৃথিবীর সব মানুষই জানেন, দেখছেন, এবং এখানে আসার কারণ হলো আমি বাংলাদেশের গ্রামীণ জীবনটা দেখাইতে চাচ্ছি। আমার ফেসবুকে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষরা আছে, প্রায় মোর দেন 200টা দেশের মানুষ আমার ফেসবুকে আছে, এবং জাতিসংঘের বাহিরে সরকারি বেসরকারি আমি তাদেরকে উমেন এম্পাওয়ারমেন্ট, যারা আমাদের দেশের গ্রামীণ জীবনের যে কালচারটা, বা পুরুষদের পাশাপাশি মহিলারা যারা আমাদের মা বোনটা, তাদেরকে, আমাদের ভাইদেরকে, বাবাদেরকে যারা সাহায্য করে থাকেন, এবং এইসব কাজগুলো আমি পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে তুলে ধরবো। আমি আপনারা দেখছেন আমেরিকাতে বা অন্য অন্য দেশে গেলেও আমি আমাদের গ্রামীণ কালচারটা আমি তুলে ধরি, যাতে আমরা একই সাথে আমরা আগায় যাব, নারী পুরুষ ভেদাভেদ ভুলে মানে সুন্দরভাবে আমাদের দেশটাকে ডেভেলপ করবো। পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, কিন্তু ভেদাভেদ বললেও কিন্তু আমরা সবাই সবাই জায়গায়, আমরা সবাই সবাই ইম্পর্টেন্ট, সবাই সবাই আমরা ভালো। এটা হচ্ছে বেগুন বাগান। আমি আমেরিকাতেও বেগুন বাগান আমরা যাই, বিভিন্ন কৃষি যাই, ফার্মে যাই, আপনারা দেখে থাকেন। আর আমি গ্রামের ছেলে, গ্রামে আমার সবচেয়ে প্রিয়। আমি কালকে রোহিঙ্গা ক্যাম্পে যাব, আজকে আমাদের সাথে আছেন কক্সবাজারের আমার কিছু ছোট ভাই বা আমার ফ্যান বা ফ্রেন্ডস রহিম, তারপরে তোমার নাম কি জানি, সাকিব, তারপরে কাউসার আছে, তারা আমার হেল্প করতেছে, তাদের এলাকায় নিয়ে আসছে। তো আমি দেখাতে চাইছি পৃথিবীকে যে আমাদের দেশটাও যে এত সুন্দর ডেভেলপ আগেছে। এই রয়েছে ফ্রেশ সবজি, আর আমরা শহরে সাধারণত এই ফ্রেশ সবজিটা আমরা পাই না, বা আমেরিকাতেও ফ্রেশ আমরা পাই, যদি ফার্মে যাওয়ার পরও আমরা শহরে ফ্রেশ পাই, কিন্তু বাংলাদেশের এই গ্রামীণ যে আমাদের বনটা মারা করে থাকেন, সাধারণত শহর পড়তে গেলে পরে এটা নষ্ট করে ফেলে এরা। এই ফ্রেশ সবজিগুলো আমাদের দেশের গ্রাম পর্যন্তই থাকে, শহরে এটা আমরা পাই না, এটা ফরমালিন নষ্ট করে ফেলে, আর এই জন্যই গ্রামীণটা এখনও ফ্রেশ থাকে। গ্রামের প্রতি সবারই টান, আমারও টান, আমি গ্রামের ছেলে। গ্রামে আসলে পরে ফ্রেশ খাবারগুলো পাওয়া যায়, ভালো সবজি, এবং গ্রামের মানুষগুলা শহরের মানুষদের ভিন্ন। গ্রামের মানুষের অলয় সরল সোজা, ভালো এবং আন্তরিক, যেটা শহরের মানুষের মধ্যে দেখি না। আমাদের বাংলাদেশের শহরের মানুষ যারা আছেন, সবার প্রতি সম্মান রেখে আমি বলতেছি, আমাদের গ্রামের শহরে মিলেমিশে আমরা সরল সোজাভাবে সুন্দরভাবে আমাদেরকে ভালোভাবে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে, কারোর প্রতি আমার কিন্তু ঘৃণা নাই। আর এখানে দেখেন কত সুন্দর, এদিকে লাউ গাছ আছে, এদিকে কলা গাছ, তারপরে আমার পাশে তো বেগুন, তারপরে কয়ফল আছে, কয়ফলে পেঁপে কয়ফল তো আমার বুঝবে না, পেঁপে। এদিকে তিন চারজন আপা এখানে কাজ করতেছেন, এখানে সম্পূর্ণটাই মহিলারা করতেছেন, মহিলারা। আমি এখন আমি একটু ইংলিশ বলতে হবে, যেহেতু আমার ফেসবুকে বিভিন্ন দেশের মানুষরা আছে, এম্পাওয়ারমেন্ট উমেন বা গার্লস যারাই আছে। সো আমি লাইক ইন হিয়ার, লাইক কক্সবাজার ইন বাংলাদেশ ইজ দ্য লাইক লঙ্গেস্ট সি বিচ, ক্লোজ টু লঙ্গেস্ট সি বিচ অ্যান্ড লঙ্গেস্ট লার্জেস্ট রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ। লাইক দিস ইজ দ্য লাইক গ্রামীণ এম্পাওয়ারমেন্ট উমেন ওয়ার্ক, হু এভার ওয়ার্কিং হিয়ার ফর লাইক সাপোর্টিং দিয়ার ফ্যামিলি অ্যান্ড দিয়ার হাজব্যান্ড অ্যান্ড দিয়ার ব্রাদার্স অ্যান্ড দিয়ার ফ্যামিলি মেম্বার্স। সো দে আর ট্রাই টু বিল্ড আপ দিয়ার লাইফ, দে আর ট্রাই টু হেল্পিং ডেভেলপিং দিয়ার ওন কান্ট্রিজ অ্যান্ড ওন সিটিজ অ্যান্ড ওন লাইক ভিলেজ দ্যাট আই শো ইন মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো হু এভার ওয়াচিং মি, হু এভার জয়নিং উইথ মি লাইভ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আই লাইক টু থ্যাংক ইউ অ্যান্ড আই উইশ ইউ গুড লাক ইন এভরি ওয়ান হু সাপোর্টিং ইউ অল দ্য টাইম অ্যান্ড ফ্রম দ্য ইউএন ডেলিগেট ফ্রম দ্য ইউনাইটেড নেশনস। লাইক globalization system is like we are developing, Bangladesh is like fastest developing going country right now, like I think first world economic forum they declaring last week, I saw that like Bangladesh is like fastest developing going country, and I think second is United States over India, something like this. So I used to do this when I was kid in Bangladesh in the village, like which is like Hopigans Bahul Omrita. I used to do like this with my father and with my brother. We have own farm in like my in our village. This is like I think bean and green chili. And this is like I saw before like 5 minutes, there is a two my sisters like this, they used to work there. Come follow me. Apni dikane kas korchila age, right? Okay, ami amon tara ei 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 apa ekhane kas korchilen age egular moddhe. So apni je kas koren, apni ki jonno kas koren?
আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আপনার কে কে আছে ফ্যামিলিতে? ছয়টা মাইয়া মাশাআল্লাহ। আমার ধারে আসেন, ছয়টা মাইয়া সবাই কি করে? সবাই লেখাপড়া করে। তারপরে আপনার হাজবেন্ড কই? মাঝের বাসা। তো আপনারা ছয় মেয়ে, সবার বড় বড় মেয়ে কি করে? মাশাআল্লাহ, তিন ছয় মেয়ে। ছেলে নাই আপনার? আরে দিকে আসুন, আমার ধারে আসুন। আপনার ছেলে নাই, আপনার ছয় মেয়ে। আপনার লাকি, আল্লাহ তো আপনার পছন্দ করছে। ছয়টা মেয়ে আপনি, সবগুলো সুন্দর সুন্দর। একটা মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিবেন একটা? আচ্ছা নিয়ে আসেন, আমার দেখেন ইনশাল্লাহ। সো আর আপনার আপনারা কি এগুলাই করেন নাকি আর কোনো দান বা এগুলো করা হয় না? হাল সাজ দান এগুলো করেন? দান তো বুঝেন, দান করেন। আপনাদের নিজের খেতে গুলা নাকি অন্যদের খেয়ে? আপনি দিকে আসুন, আপনি নিজে মালিক। সো আপনি আপনি উনি হচ্ছেন আপা, ওনার ওনার হাজব্যান্ড জামাইকে হেল্প করেন, সাহায্য করেন, এবং ওনারা এই শাক সবজি নিজেরা করেন। এগুলো খাইতে কি খুব মজা? বিক্রি করেন? আমি যে আজকে মেহমান আসি, আমি আমেরিকা চিনি না, আমেরিকা আমি আমেরিকা থেকে আসি। সবার আজকে আমার কিছু মাগনা দেন, মাগনা বুঝে ফ্রি লয়ে যাবো। আচ্ছা তো ঠিক আছে, যান আজকে আপনার বাসায় দাওয়াত খাওয়াবেন। আল্লাহ দিলে, আল্লাহ দিলে খাওয়াবেন। আর কি কি করেন আপনারা এখানে? দাওয়াত দেন, এদিকে চলে আসেন। ওনারে আপনার মতো আমার আম্মাও কিন্তু একটা সময় আমরা করতাম, গ্রামে থাকছে, আমাদের এগুলো অনেক ছিল বাড়ির পাশে। এগুলো উঠাইতে হয় নাকি? আপনার বড় তিন মেয়ে বিয়ে দিয়ে সবাই সুখে আছে, এর পরের মেয়ে কি করে? কিসে পড়ে? এবার ধরেন তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। আর আর কি কোন দিকে দেখাবো, আর কি কি আছে এদিকে দেখেন, এদিকে চলেন। এগুলো হচ্ছে মরিচের চারা। তো দেখেন আমরা পুরুষদের পাশাপাশি আমাদের মা বোনরা আমাদেরকে ভালো একটা জিনিস, অনেক মহিলারাই এই কাজগুলো পারেন না। হ্যাঁ হ্যাঁ, আদা আলু, ওই যে সাদাটা
এটা কি আপনি নিজে রাই জায়গা নিজে আপনি লিজ ভাড়া নিছেন তো এটা টাকা দিয়ে নিছেন না আলু দিতে হবে কোনটা আলু দিবেন না টাকা দিবেন উলুকে হ্যাঁ 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 তো এগুলা কেমন আলু হয় আপনার কি লাভ হয় নাকি লস হয় লাভ হয় লাভ হয় তারপর এটা বাজারে বিক্রি করেন নিয়া হ্যাঁ না ইয়া বিক্রি করে শরীরে দেন আপনি নিজে খাবার জন্য রেখে দেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো আপনার ফ্যামিলি তার কে কে আছে ছেলে মেয়ে আছে না আছে তারপর তারা আপনার সাহায্য করে না কাজ করতে ঘরে ও আচ্ছা কয় ছেলে কয় মেয়ে তিনটা আচ্ছা তাহলে সুখে আছেন নাকি তা আপনি এই বসে কাজ করতেছেন কষ্ট লাগে না কষ্ট লাগে না না আপনার ইচ্ছা মতো আপনার করতে ভালো লাগে কষ্ট না লাগে বুঝতে পারছি এটা এটা কি এটা তো আলু এটা তো আলু গাছ এটা এটা কি এটা কি হাসিয়া দানা হাসিয়া দানা কি ফেলেম ফেলেম বটবটি বটবটি বিন বিন লুবি লুবি বিন বিন আ বিন আচ্ছা তাহলে ঠিক আছে ভালো থাকেন আর কি আছে আপনাদের গ্রাম তো দিদি দেখতে খুবই সুন্দর তো আমি এখান থেকে থ্যাংক ইউ গাইজ বিং উইথ মি ফ্রম অ্যাক্রস দ্য গ্লোবাল সো আমরা আরও কিছু জায়গা দেখাবো সুন্দর করে আমি জাস্ট গ্রামীণ জায়গাটা তুলে দিলাম কক্সবাজার আমি এর আগে এখানে বহুবার আসছি কিন্তু আসলেও তখন মেহমান হিসেবে ঘুরতে আসছি এবার আমার কক্সবাজারের লোকাল কিছু ছোটো বাইরে আছে তারা আমাকে নিয়ে আসছে তাদের গ্রাম দেখতে আর আমি যেহেতু জাতীয় সঙ্গীত তুলিতে পৃথিবীটা ঘুরি তো আমি চেষ্টা করি আমাদের এই বিভিন্ন গ্রাম অঞ্চল পৃথিবীর বিভিন্ন দেশে চায়নাতেও বিভিন্ন গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আছে যদি ইন্টারনেট ছিল না আমি দেখাইতে পারি নাই সো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর হেল্প থ্যাংক ইউ ফর সাপোর্ট মি কিপ সাপোর্ট মি উইশ ইউ গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ